যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। তাতে করে আমার নতুন নতুন আপলোড হওয়া ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটিমাত্র সূত্র ব্যবহার করে সব মাপের জন্য পেটিকোট কাটিং করবেন। তো প্রথমে আমি মাপটা দেখাচ্ছি, এখানে লম্বা 36, কোমর হলো 38, বেল্টের মাপ হচ্ছে 2 ইঞ্চি। তো আমার কোমরের মাপ যেহেতু 38, 38কে আমি 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে আমার কোলির মাপটা বের হবে, এটাই হচ্ছে সূত্র। তো আপনারা আপনাদের যে কোমরের মাপটা আছে সেই মাপটা নিয়ে 8 দিয়ে ভাগ করলে আপনাদের কোলির মাপ বের হয়ে যাবে। তো এখানে আমার কোলির মাপটা হচ্ছে 4.75। তো এই মাপে আমি কোলিটা কাটিং করব, অর্থাৎ কোমরের অংশটা কাটিং করব। তো এখানে লম্বা দেখতে পাচ্ছেন 36, তো আর বেল্ট হচ্ছে 2 ইঞ্চি। এখানে তো আমি 36, 2 ইঞ্চি যেহেতু, তো 36 থেকে 2 বাদ দিলে 34 থাকে, এটা হচ্ছে পেটিকোটের নিচের অংশ। তো আমি প্রথমে নিচের অংশটা যেহেতু কাটিং করব, তো এখানে আমি কাপড়টাকে আমি সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছি এখানে। তো এটা যেহেতু পেটিকোটের নিচের অংশ, আমি এখন মাপ দিয়ে এখানে দেখব যে এখানে কতটুকু কাপড় আছে। তো এখন এখানে লম্বা প্রায় 35.5 ইঞ্চি কাপড় আছে, তো আমার এতটুকু কাপড়ই দরকার। তো প্রথমে 1/2 ইঞ্চি কাপড় আমি দাগ কেটে নিব উপরে বেল্টের সাথে জয়েন করার জন্য, আর নিচে হচ্ছে 1 ইঞ্চি বর্ডারের জন্য। আপনারা চাইলে আর একটু বেশি কাপড় নিতে পারেন বর্ডার মোটা দিতে চাইলে। একই মাপটা কিন্তু দুই পাশেই হবে। তো এরপরে যে বাড়তি যে অংশটা আছে কাপড়ের বেল, এটা হচ্ছে বেল্টের জন্য। তো এতটুকু আমি এখন এই কাপড় থেকে আলাদা করে কেটে নিব। তো আমি এখানে আলাদা করে কেটে নিচ্ছি। তো এখন আমি কাপড়টাকে এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। চার ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর এখন আমি এখানে যে বাড়তি যে কাপড়টা আছে সেখানে হচ্ছে 3 ইঞ্চি কাপড়, এটা হচ্ছে আমার এখানে বেল্টের জোড়া দেওয়ার জন্য আর হচ্ছে ফিতার জন্য, ফিতা বা ডুরির জন্য। তো এই কাপড়টা আমি আলাদা করে পরে কেটে নেব। তো এখন আমি এখানে মাপ দিয়ে দেখব যে আমার এখানে চওড়া কতটুকু কাপড় আছে। তো মাপ দিয়ে দেখে নিচ্ছি, এখানে আমার 15 ইঞ্চির মতো কাপড় আছে। তো দুপাশে একই রকমভাবে 15 ইঞ্চির মতো কাপড় আছে। এখন আমি বাড়তি যে কাপড়টা আছে সেটা আমি কেটে নিচ্ছি। এটা হচ্ছে আমার ভাঁজ পাশ অথবা বন্ধ অংশ, আর এটা হচ্ছে এই পাশে হলো খোলা অংশ। তো আপনার এই জিনিসটা খেয়াল রাখবেন। এখন আমি কোলির যে অংশটা আছে সেখানে দাগ কেটে নিব। তো এখানে যেহেতু আমার 4.75 আসছে, তো এখন আমি এখানে দাগ কেটে নিব। 4.5 থেকে আপনারা 2 অথবা 3 দাগ বা 2-3 সুতা বেশি দাগ কেটে নেবেন। তো আপনারা আপনাদের মাপ মতো দাগ কেটে নেবেন। এখানে আমি 1/2 ইঞ্চি বেশি নিলাম সেলাইয়ের জন্য। তো দুপাশে একই রকমভাবে দাগ দিয়ে নিব। এখানেও 1/2 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। এরপর হচ্ছে এটাকে এভাবে কোনাকুনি করে, অর্থাৎ যে দাগ দিলাম দাগে দাগে মিলাতে হবে। এভাবে সমানভাবে দাগে দাগে মিলিয়ে নিব। তো এর জন্য আমি এখানে স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। সমান করে দাগ দিয়ে নিলাম। এরপর আমি এটা দাগে দাগে কেটে নিব। তো ফ্রেন্ডস, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন, এবং নতুন নতুন আরও টিউটোরিয়াল পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। তো আমার কাটিং শেষ হয়ে গেল। এরপর এখানে জোড়ার অংশটা আছে সেটা কেটে নিচ্ছি। তো এখন এইখানে হচ্ছে আমার যেহেতু এই পার্টটা দুপাশে হবে, আর আরেকটা পার্ট হচ্ছে এখানে,
মাঝখানে হবে। তো আমার এই পাটটা হচ্ছে মাঝে হবে, আর ওই পাটগুলা দুপাশে দুইটা করে হবে, একটার সাথে একটা আমি জয়েন করে নিব। তো এখন আমি এটা জয়েন করছি না, আপনাদের সেলাইয়ের সময় সেটা দেখাবো। তো দুটা কাপড় এভাবে সমান করে নিলাম। তো সমান করে নেওয়ার পর এখানে আধা ইঞ্চি পরিমাণ কাপড় রাউন্ড করে কেটে নেব। তো কেটে নেওয়ার পর এখানে যে জোড়াটা আছে সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন আমার এতটুকু কাপড় কাটিং হয়ে গেল। এরপর হচ্ছে আমি কোমরের কাপড়টা কাটিং করব। তো এখানে আমার যে বাতি কাপড়টা ছিল সেটা দিয়ে কোমরের যে বেল্টটা আছে সেটা তৈরি করে নিতে হবে। তো এখন এখানে আমার 5 ইঞ্চি কাপড় আছে, যেহেতু আমার এখানে ভাঁজ করে 2 ইঞ্চি কাপড় দরকার, তা আধা ইঞ্চি বেশি আছে সেটা সেলাইয়ের জন্য আমি রেখে দিব। তো এখন এই কাপড়টা লম্বা আসলে কতটুকু আছে সেটা মাপ দিয়ে দেখতে হবে। তো এখন কাপড়টা আমি মাপ দিয়ে দেখছি যে কতটুকু আছে। এখানে 17 ইঞ্চি কাপড় আছে। তো 17 ইঞ্চি কাপড় যেহেতু আমার আছে, আরও আমার 2 ইঞ্চি কাপড় জোড়া দিতে হবে, কারণ আমার 19 ইঞ্চি কাপড় এখানে দরকার 2 বাজে। তো এখন এখানে যে এক্সট্রা কাপড়টা ছিল সেটা দিয়ে আমি এখানে জোড়া দিয়ে নিব। তো এখানে আমার 20 ইঞ্চি কাপড় আছে, যেহেতু 1 ইঞ্চি বেশি আছে সেটা হচ্ছে সেলাইয়ের জন্য কাজে লাগবে। তো আমি 20 ইঞ্চি কাপড়ই এখানে কেটে নিচ্ছি। তো এখন এতটুকু কাটিং শেষ হয়ে গেল। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং কোনো কিছু জানার থাকলে ভিডিও সংক্রান্ত কমেন্ট করবেন, আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।